এই মাত্র দৌড় শুরু হলো, তোমরা দেখতে পাচ্ছ আর যেসব বনাদের এখনো মাঠ বাকি আছে, যারা মাঠ করতে যাবে তো সবাইকে বেস্ট অফ লাক, সবাই ভালোভাবে যাও, মাঠ কমপ্লিট করে এসো। একটা কথা সবাইকে মনে রাখতে হবে যে আমি পারবো না বা আমার দ্বারা হবে না, সেই কথাটা যাতে মাথাতে কোনো মতেই না আসে। সবসময় একটাই চিন্তা করবে যে আমি করবো, আমি পারবো এবং আমাকে করতেই হবে। এই একটা কথা আছে না যে আভি নেই তো কাভি নেই, মাঠে নেমেছ মানে কমপ্লিট করে আসবে। তুমি যদি কমপ্লিট করতে না পারো তাহলে বাড়িতে এসে কী বলবে যে আমি পারলাম না? এতেই রিক্রুটমেন্ট অনেক কম হচ্ছে, যে কোনো চাকরির পরীক্ষার রিক্রুটমেন্ট কত কম, তারপরেও যদি আবার একটা সুযোগ পেয়েও যদি হাত ছাড়া করে দাও তোমরা। বেশি দেখো বেশি স্পিড কিন্তু দৌড়াচ্ছে, নর্মালি দৌড়াচ্ছে, নর্মালি দৌড়াতে গেলেও সবার দেখো কমপ্লিট হয়ে যাচ্ছে। বারবার একটাই কথা বলছি, দাঁড়ানো চলবে না বা হাঁটা চলবে না, বডি মুভমেন্টটা রাখতে হবে, বডি যেমন একটু হলেও সচল থাকে। একটাই তো দৌড়, 4 মিনিট, 4 মিনিট, 4.5 মিনিটের মধ্যে 4.5 মিনিট তোমাকে একটু কষ্ট করতে হচ্ছে, এটা করলেই তোমার একটা ধাপ পেরিয়ে গেলে। দেখো এক রাউন্ড হয়ে গেল 1:35, এখনও প্রায় অনেক অনেক সময় বাকি, 3 মিনিট মতো সময় আরেক রাউন্ডের জন্য। সবাই ঠিকই দৌড়াচ্ছে মোটামুটি, কাউকে দাঁড়ানো চলবে না, কেউ যদি দাঁড়িয়েছো তাহলে সে ফেল করে যাবে। যখন মাঠে নেমেছ তখন প্রতিজ্ঞা নিয়ে নামো যে না আমি নেমেছি মানে আমি কমপ্লিট করব, আমাকে কমপ্লিট করতেই হবে। কিছুক্ষণ দৌড়াবো, দেখবে একবার দৌড়াবো হয়তো মনে মনে আসবে, মনে মনে একবার তোমাদের মনে হয়তো আসবে যে আমি পারবো না, আমার দ্বারা হবে না, খুব কষ্ট হবে। সেই কষ্টটা যে দূর করতে পারবে, যে ভাববে যে না আমাকে কমপ্লিট করতে হবে, সেই পারবে। আর যে ভাববে না আমার দ্বারা হবে না, আমি মরে গেলাম, পারলাম না, খুব কষ্ট হচ্ছে, সে কিন্তু পারবে না। ওই সময় ডিসিশনটা তাকেই নিতে হবে যে আমি পড়বো মানে আমি কমপ্লিট করবো মানে কমপ্লিট করবো। একটা সময় আসে ওরকম, দেখো একজন একজন হাঁটছে, হাঁটলে হবে না, সবাই পাস করে যাবে, সবাই পাস করে যাবে। এখন অনেক সময় বাকি, প্রায় 1.5 মিনিট সময় বাকি। মনের মধ্যে জোর রাখো, মনের মধ্যে ইয়ে রাখো, দৃঢ় বিশ্বাস হয় যে আমার করতেই হবে, তাহলেই পারবে। দেখো 3.5 মিনিটও লাগেনি, ঢুকে গেল। তাহলে এখনো আরো 1 মিনিট বাকি আছে প্রায়। প্রায় 30 সেকেন্ড বাকি, দেখো যে হাঁটছিল, যে মেয়েটি হাঁটছিল ওরও হয়ে যাবে, ও দেখো এখন দৌড়াচ্ছে, এখন দৌড়াচ্ছে, তাহলে সবার হয়ে গেল না, আরও আরও একজনের বাকি আছে, ওই যে দেখাচ্ছে। তো সমস্ত বনেদের শেষবারের মতো আর একটা কথাই বলতে চাই যে ভয় পাবে না এবং তোমরা সবাই মাঠ কমপ্লিট করে আসবে, আর তোমাদের সবাইকে বেস্ট অফ লাক।